যারা সব বিপন সংখ্যা মানুষ যে মাল নিয়ে আমার বাবুরের বাড়ি, এখান থেকে মায়ের চেল দিছি, তো এখানে আমি যাবো গা আজকে। আমি জানি না কালকে যে আজকে ধর্মঘট দিবে, তো আমার আজকে সকালবেলা মামুন গাড়ি দিয়ে যাওয়ার কথা, কিন্তু আজকে গেলাম টিকিট কাউন্টারে গিয়ে দেখি আমার টিকিট বেছে না, বলতেছে ধর্মঘট নাকি। তো আমি যে এখন যাবো ঢাকা, আমার দুদিন এখানে বসে থাকতে হবে কীভাবে? আমি খুব পেরেশানির মাঝে আছি, এটার জন্য খুবই দুঃখিত। আমি কীভাবে আমি যাবো কোথায়? আমি এখন জগন্নাথপুর যাইতাম, গাড়ির জন্য যাইতে পারতাম, ঠিক আছে? যে কোনো সময় সরকার অবরোধ করে আমরা কীভাবে চলবো? আমরা কষ্ট হয়, আমরা প্রতিদিন কাজ করি, প্রতিদিন গাড়ি পাই না, গাড়ি পাই না, কীভাবে কিনলে গাড়ি অবরোধ করছে আমরা সঠিক পাবো? এখন বাড়িতে আশা করে তারপরে রেখেছি যে অবরোধ, এটা কোন আর আসেনি, হঠাৎ করে গাড়ি বন্ধ হয়েছে, জানি না তো এসে আবার বাসায় ফিরে যাওয়া লাগবে। জরুরি কাজ, জরুরি কাজে যাব। মানে আপনি জানতেন না আগে? না আমি এসে জানি না, তো সিলেট যাওয়ার জন্য সিলেটের গাড়ি বন্ধ। না আজকে থেকে তো ধর্ম করতে হয়, ওই আজকে তো এটা কোন আর আসেনি, যারা সব বিপন সংখ্যা মানুষ।